ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু ইজি বাইক, মানে রিচার্জেবল বাইক, যেগুলো রিচার্জেবল বাইক সেটা দেখাবো। এটা হলো গ্রিন টাইগার নাম, এটা চায়না থেকে ইম্পোর্ট করতেছে। এখানে উপরে ফোন নাম্বার দেওয়া আছে, শোরুমের ম্যানেজার নাম্বার, এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আর আমরা ওনাদের অনেক বাংলাদেশে অনেকগুলো ডিলার আছে এবং ডিলার পয়েন্ট আছে। আর এটা হলো তাদের হেড অফিস, হেড অফিস শোরুম, এখান থেকে আপনারা সরাসরি পাইকারি দামে এবং সাশ্রয়ী মূল্যে প্রোডাক্টটা কিনতে পারবেন। ডিলারের যে প্রাইসটা, ওখানে একটু প্রাইসটা বেশি যাবে, এখান থেকে কিনলে একটু প্রাইসটা কম পাবেন। ইজি বাইক, রিচার্জেবল বাইক এবং পুরোপুরি স্কুটির মতোই দেখতে। যারা মা বোনরা, লেডিস যারা আছেন অনেকে, তারা কিন্তু এই বাইকগুলো কিনতেছে, ইউজ করতেছে। তো আপনারা অত দাম না দিয়ে আপনারা অনলি 70-75 হাজার টাকার মধ্যে এই বাইকগুলো কিনতে পারতেছেন। চলুন কিছু আর একটু নিউ মডেলের, আরও কিছু মডেল আছে তাদের, সেই বাইকগুলো দেখাচ্ছি এবং কিছু এই মডেলের সাথে সাইকেল আছে চার্জার, সেই সাইকেলগুলো দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটা মডেল দেখাচ্ছি। এই মডেলটা হলো জিটি ভাইবস, এই মডেলটার নাম। মডেলটা খুবই সুন্দর। ওইটা আপনার যে ছোটো চাকার একটা মডেল দেখাচ্ছি, ওইটা আপনার যে দেখুন, এই মডেলটা সামনের লুকটা দেখুন লাইটিংয়ের, আর এটা লাইটিংয়ের লুকটা দেখুন, ভিন্ন সুন্দর খুবই। একটু লাইটগুলো জ্বালিয়ে দেখে দেখাবো আপনাদেরকে, একটু কাইন্ডলি দেখুন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, ইন্ডিকেটর লাইট জ্বলতেছে এবং এখানে আপনাদের যে লাইটগুলো আমি জ্বালিয়ে দেখালাম, হেডলাইটও দেখাচ্ছি। নিচে দুটো আমাদের যে মোটর বাইকগুলোর সাথে যে ছোটো ছোটো চোখের মতো দুটো লাইট থাকে হেডলাইটের পাশে, সেই লাইটগুলো, পার্কিং লাইট যেটাকে বলা হয়, সেই লাইটগুলো দেওয়া আছে। খুবই সুন্দর মডেল এবং এটা 5-6 ঘন্টা চার্জ, সেম 5-6 ঘন্টা চার্জ। এবং আপনাদের চার্জে মাত্র যাবে কত, 165 কিলো যাবে। আর ওয়ানলি এই চার্জের জন্য খরচ যাবে 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি ভিউয়ার্স 3-4 দিন ইউজ করতে পারবেন ইজিলি। 60-65 কিলো মোটামুটি এত ইউজ করে কি না, চালানো হয় কি না, আমাদের ঢাকা শহরে কয়দিন লাগে 60-65 কিলো, যারা বিজি তারা শেষ করতে পারে একদিনেই দেখা যায়। আবার আপনাদের যারা অল্প কিলো, 3-4 কিলোতে চালানো হয়, তারা মোটামুটি 5-6 দিনও চলে যায় ভিউয়ার্স। আপনাদের এটাতে বিদ্যুৎ যাবে 1 ইউনিট, মাত্র 5-6 ঘন্টা চার্জ দিতে গেলে বিদ্যুৎ খরচ যাচ্ছে 1 ইউনিট। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই বাইকগুলো দেখতে চাইলে এখানে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস সামনে প্রথমে আপনাদের কার্ড শো করে দিয়েছি। এটার প্রাইস কত? 87,500। এটার প্রাইস হলো 87,500। দেখুন ভিউয়ার্স, এটাও 3টা কালার আছে, আমি একটু সরি 2টা কালার, রেড এবং গ্রিন। এখানে একটু স্পেসটা দেখুন, এটা বেশ বড়, পুরো স্কুটির মতো সেম ডিজাইন, স্কুটির যে ডিজাইনটা সেম। সামনে পিছে 2টাই হাইড্রোলিক ব্রেক এবং ডিজিটাল আপনার, এখানে দেখতে পাচ্ছেন আপনার চার্জের সব কিছু শো করবে। মিটার হলো ডিজিটাল মিটার। হেডলাইট এখানে পিক আপ দিবেন, শুধু পিক আপ দিলেই খালি চলে আসবে। পিক আপ দিচ্ছে অলরেডি, সে স্পিড বাড়তেছে। হাইস্ট কত উঠবে? 65 পর্যন্ত এটা স্পিড উঠবে না? 87,500 টাকা ভিউয়ার্স। এটার স্পেসটা আরও বড় দেখুন, খুবই সুন্দর স্পেসটা, কিন্তু ওই 2টা মডেল থেকেও ভিতরে স্পেসটা আরও বড়। আপনারা ইজিলি আপনারা খাবার দাবার যে কোনো প্রোডাক্ট হলে আপনারা রাখতে পারবেন অফিসের যে যাতায়াত করার জন্য, এই জন্য বললাম লাঞ্চ বক্স নিয়ে যেতে পারবেন খুব ইজিলিভাবে। এগুলোর জন্য কোনো আপনার রেজিস্ট্রেশন করতে হয় না, আসবেন শোরুমে, জাস্ট খালি 87,500 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নিয়ে চলে যাবেন আর চালাবেন। কোনো লাইসেন্স প্রয়োজন হয় না, এটা কিছুই প্রয়োজন হয় না সাধারণত। এই একটা মডেল, এই মডেলগুলো খুবই সুন্দর ভিউয়ার্স। তার পাশাপাশি আছে সাইকেল, সাইকেলও এগুলো রিচার্জেবল না, এই সাইকেলগুলো ভিউয়ার্স রিচার্জেবল, আপনার এগুলো চার্জের মাধ্যমেই চলে। একটু বলবেন কোনটা কত প্রাইস? এটা হচ্ছে হলো আপনার অ্যালোরিং, মানে মোটরসাইকেলের চাকা। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি মজার জিনিস, সেটা হলো এটা
চার্জিং পয়েন্ট আছে লেডিসদের জন্য, আপনারা ইউজ নিতে পারেন। এটা লেডিসদের জন্য বা বাস্কেটে যে ঝুড়ি, এখানে বাস্কেট একটা রাখা আছে, লেডিস জেন্টস উভয় এটা ইউজ করতে পারবে। ভিউয়ার্স দেখুন, সিটি সাইকেল, সিটি সাইকেল এটার নাম, সবাই ইউজ করে। আচ্ছা, এটা কত ঘন্টা ব্যাকআপ দিবে? এটা লাইট, এটা হরেন। হ্যাঁ, এটাই লাইট, এটাই হরেন, এটাই হরেন। আচ্ছা, লাইটের পাশাপাশি এটাই হরেন এবং এটাই লাইট চার্জিং। যেমন মিটারের মতো, এটা ছোটো একটা মিটার দেওয়া আছে যে চার্জের ইন্ডিকেটর কতটুকু চার্জ যাচ্ছে, কতটুকু আছে, এটা শো করবে এখানে। এটা কতক্ষণ ব্যাকআপ দেবে? তিন ঘন্টা চার্জে ফুল চার্জ হয়, 60 টাকা খরচ হবে। তিন ঘন্টা চার্জে ফুল চার্জ হবে, 60 টাকা খরচ হবে, মানে এক ইউনিটের কম চার্জ লাগবে আর কি। 30 লাগবে, 30 কিলো ডিভার্স, খুবই সুন্দর। হাইয়েস্ট স্পিড 30-30। প্রাইস কত এটা? এটা হচ্ছে 48,500। আমাদের এখন একটা অফার আছে, 3,000 টাকা কনফার্ম পাবে নিশ্চিত সাইকেলের ক্ষেত্রে। শুধু উর্ধে 12,000 টাকা পর্যন্ত উনি লটারিতে পেতে পারেন। আচ্ছা, তাদের একটা ডিসকাউন্ট লটারি চলতেছে, সেলে এখন যদি কিনতে আসে হয়তো 12,000, সর্বনিম্ন 3,000 টাকা। এটা হলো 48,500। কত প্রাইস বললেন? 48,500। 48,500 টাকা বিয়ার। কারণ এটা তো মোটামুটি বেশ ভালোই আপনার ই করা হয়েছে। একটু দেখাচ্ছি, দেখুন এটা ব্রেক হলো আপনার ড্রাম ব্রেক, না ড্রাম ব্রেক, দেখুন ভিউয়ার্স পিছনে চাকাটা মোটর, এবং ওইটাও আপনার ড্রাম ব্রেক না হাইড্রোলিক, ওইটা ব্রেকটা ড্রাম ব্রেক। আচ্ছা, এটাও ব্রেক, ব্রেকটাও ড্রাম ব্রেক, এবং অ্যালোরিন দেওয়ার কারণে ভিউয়ার্স এই সাইকেলগুলোর প্রাইসগুলো বেশি এবং মজবুত, হ্যাভি, খুবই মজবুত সাইকেলটা। এই যে ব্যাটারি, ব্যাটারি মোবাইলের যে ব্যাটারি হয় ওই ব্যাটারি। আচ্ছা, মোবাইলের যে ব্যাটারি হয় ওই ব্যাটারি বলতে, আবার একটা ব্যাটারি খুলে আপনি রুমে নিয়েও চার্জ করতে। আচ্ছা আচ্ছা, ডিভাইস এটা আপনি নিতে চাইলে এখান থেকে উঠে ক্যারি করে নিতে পারবেন, ক্যারি করে নিয়ে ঘরে নিয়ে আপনি চার্জে হিসাবে দিতে পারবেন। এটা হাতে নিয়ে ব্যাটারিটা নিয়ে ই করা যাবে, ফিক্স করা না ব্যাটারিটা, আপনি চাইলে খুলতে পারবেন ইজিলি। আপনাকে খুলে দেখাচ্ছি ভিউয়ার্স, ভিউয়ার্স দেখুন আপনাকে এটা আমরা খুলে দেখাচ্ছি। এই যে চাবিটার লকটা আছে, এটা তো আপনাকে লক করে দেওয়া হলো, আবার এই যে লকটা খুলে এই যে আপনার হাতে চলে আসতেছে ব্যাটারিটা, চার্জিং পয়েন্ট, এই যে চার্জার পয়েন্ট এখানেই, আর এখান থেকে সরাসরি লাইনটা চলে যাবে কোথার থেকে, এটা আপনি রুমে নিয়ে চার্জ করবেন। আচ্ছা, রুমে নিয়ে চার্জ করা হবে। আর এই যে দেখুন নিচে আপনার পোর্টগুলো দেওয়া আছে, তার এর নিচ থেকে তলাতে আপনার ভিউয়ার্স এই চার্জার এটা হবে, বাইক এটা চলবে। ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর তাদের আপনাদের কালেকশন পাবেন এই গ্রিনে আসলে। আরও কিছু মডেল আছে, সেগুলো আমি দেখাচ্ছি এখানে। এটা ফোল্ডিং, ভাঁজ করে রাখতে পারবে, ভাঁজ করে রাখা যাবে ফোল্ডিং ভিউয়ার্স। এটা একটু দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স, এই গ্রিন টাইগারে, টাইগারে আসলে মোটামুটি ভাই আপনার ভালো ভালো প্রোডাক্ট পাবেন তাদের কাছে। দেখুন এটা আরেকটা রিচার্জেবল আপনার বাইক, সাইকেল, এই সাইকেলটা আপনার, হ্যাঁ, আচ্ছা 20 ইঞ্চি চাকা আর কি, চাকার সাইজ হলো 20 ইঞ্চি, এবং এটাও কিন্তু চার্জারে চলে রিচার্জেবল। এটা আপনার অনলি 60 টাকা খরচ যাবে, এবং এটা ফোল্ডিং করা যায়, দেখুন কীভাবে ফোল্ডিং করা করতেছে। এটা সাইকেলটা আপনারা ফোল্ডিং করে ইজিলিভাবে আপনারা হয়তো কোনো গাড়িতে বা কোথাও ক্যারি করে কোথাও নিয়ে যেয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। চার্জ শেষ আপনার রাস্তায় আপনি বাসে উঠে নিতে পারবেন ইজিলিভাবে, দেখুন এটা ফোল্ডিং করে ছোটো করে নেওয়া যাবে। সুন্দর, খুব ছোটোখাটোর মধ্যে ফোল্ডিং হয়ে গেলো ভিউয়ার্স। এটাকে আপনি এখন হয়তো রাস্তায় চার্জ শেষ হয়ে গেলো, আপনি দূরে কোথায় গেলেন, এখন এটা আপনার বাসে বা যে কোনো আপনার যে কার থাকলে কারে বা যে কোনো কীভাবে আপনি এটা ক্যারি করে আবার বাসে নিয়ে আসতে পারবেন ইজিলি, খুব সুন্দর। এবং আপনি এটা প্যাডেল দিয়ে চালিয়েও নিয়ে আসতে পারবেন ফোল্ডিংটা ইজিলি। আপনার এটা আবার খুলতেছি, আবার ফোল্ডিংটা আবার লাগিয়ে দেখানো হচ্ছে। এটা প্রাইসটা কত হয়? 46,500। এটা ভিউয়ার্স 46,500। তিনটা কালার আছে, এটা তিনটা কালার আছে তাদের কাছে, রেড, ব্ল্যাক এবং ব্লু, তিনটা কালারে দেওয়া যাবে, খুবই সুন্দর, নাইস। আরেকটা আছে আপনার ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে দেখাই দিচ্ছি ভিউয়ার্স। এটা মাউন্টেন সাইকেল, মাউন্টেন সাইকেল
আর হচ্ছে 54,500 এটা আপনার কত কিলো যাবে? 30 থেকে 35 কিলো ওই পাশেরটা কথা হচ্ছে আমাদের অ্যালোরিং দিয়ে হাই কোয়ালিটি। আচ্ছা অ্যালোরিং বলতে অ্যালোরিং কি? ফ্রেম। আচ্ছা ফ্রেমটা আচ্ছা হচ্ছে হাই কোয়ালিটি, আরও হাই কোয়ালিটি ব্যাটারি, প্যানাসোনিক ব্যাটারি, প্যানাসোনিক হাই কোয়ালিটি ব্যাটারি। 1,45,000 1,45,000 টাকা। এখন এটার উপরে আপনি রিসেন্টলি নিলে এই নভেম্বর মাসে আমাদের উইন্টার সিজন উপলক্ষে 15% এটার উপর ডিসকাউন্ট আছে। আচ্ছা এটা রিসেন্টলি নিলে ভিউয়ার্স 15% ডিসকাউন্ট পাবেন। এটা 1,45,000 টাকা এবং এটা অ্যালোরিনটা হ্যাভি এবং ওয়েটলেস নাকি খুব হালকা? এবং এটা স্টার্টিং করলে আপনার চার্জও হবে। আচ্ছা আচ্ছা অটো চার্জ হবে 40%। আচ্ছা আসলে আপনারা গ্রিন আপনার গ্রিন টাইগারে আসলে খুবই সুন্দর সুন্দর আপনারা ইজি বাইক পাবেন এবং ইজি সাইকেল পাবেন। এবং তাদের এই প্রোডাক্টগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা সরাসরি ম্যানেজার নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আর ভিউয়ার্স আমি ফার্স্টে আপনাদেরকে কার্ডটা শো করে দিয়েছি এবং ভিডিও শেষেও কার্ডটা শো করে দিলাম। গ্রিন টাইগার এটা হলো বংশাল, বংশালে আসলে তাদের হেড অফিস যেটা তারা ইনকোডার হেড অফিসটা এখানেই এবং বাংলাদেশে তাদের অনেক শোরুমগুলো আছে আপনারা দেখছেন রাস্তাঘাটে এখনও গ্রিন টাইগার, কিন্তু ওই শোরুম থেকে আপনারা কিনতে গেলে তাদের থেকে একটু কমে পাবেন এখান থেকে কিনলে। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা শেষ করতেছি এখানে, আল্লাহ হাফেজ।